ফরিদপুরে করোনা ভাইরাসের কারণে অসহায় অবস্থা থাকা সুবিধাবঞ্চিত 150 প্রতিবন্ধী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি একেকে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদিস সাব্বির, পথগুলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, একেকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিদ্দিকা ইয়াসমিন মিলি। এ সময় বিতরণকারী খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, 3 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, 1 কেজি চিরা, 1 কেজি লবণ, 2 কেজি গুঁড়া সাবান, 6টি সাবান, 4টি মাস্ক, 3 জোড়া হ্যান্ড গ্লোভস। পরে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 150 প্রতিবন্ধীর বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন একে একে। ডেস্ক রিপোর্ট, WMTV।